পুরাণ মতে ভাইয়ের হাতে রাখি বেঁধে তার মঙ্গল কামনা করেন দিদি। এই রাখি বন্ধনকে সার্বজনীন করার চেষ্টা করেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। রাখিকে সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক হিসেবে তুলে ধরেন গোড়া উপন্যাসের রচয়িতা রবীন্দ্রনাথ। একে অপরের হাতে রাখি বেঁধে সামাজিক বন্ধন মজবুত করার চল শুরু হয় বাংলায়। এই রাখিকে হাতিয়ার করে নতুন প্রজন্মের সঙ্গে দেশের মনীষীদের পরিচয় করানোর উদ্যোগ নিল কলকাতায় এক স্বেচ্ছাসেবী সংগঠন। স্বাধীনতার 75 বছর পূর্তি উপলক্ষে মনীষীদের ছবি দেওয়া রাখি তৈরি করে তাক লাগিয়ে দিল এই স্বেচ্ছাসেবী সংগঠন। তাদের দাবি, পরিবেশ বান্ধব রাখির মাধ্যমে পুনরায় ভুলতে বসা মনীষীদের স্মরণ করা। আজকে আমাদের মূল কর্মসূচি হচ্ছে যেখানে পরিবেশ বান্ধব মনীষী রাখি, আর এটা বানাচ্ছে যারা বিশেষভাবে সক্ষম। আমরা আমাদের উদ্দেশ্য মানুষকে এই বার্তা দেওয়া, ফেলে দেওয়া কাগজ, বিভিন্ন পুরনো লিফলেট, বিয়ের কার্ড, এগুলো দিয়ে আমরা রাখি তৈরি করছি। এবং এই রাখি হচ্ছে মনীষী রাখি। ভারতবর্ষের স্বাধীনতার 75 বছরকে সামনে রেখে আমরা বিভিন্ন মনীষীদের ছবি এই রাখিতে ব্যবহার করেছি। আর এই রাখি তৈরি করছেন বিশেষভাবে সক্ষম কিছু কুচি কাঁচারা। কাঁচামাল হিসেবে ব্যবহার করা হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে ফেলে দেওয়া কিছু সামগ্রী, যেমন পুরনো বিয়ের কার্ড, হ্যান্ডবিল, পোস্টার ইত্যাদি। শেখ এরশাদের রিপোর্ট, ওঙ্কার, অনলি ট্রু।